অয়েল ফ্রেন্ডস আজ পয়লা আগস্ট দু হাজার তেইশ রাজ্য অর্থ দপ্তর থেকে রোপা দু হাজার উনিশের পে ফিক্সেশন নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আপনাদের হয়তো অনেকের পে ফিক্সেশন ভুল হয়েছে যার জন্য এই নোটিশটি এসছে অর্থ দপ্তরের নজরে এসেছে আপনাদের সুযোগ দেওয়া হলো আজ পয়লা আগস্ট দু হাজার তেইশ থেকে নব্বই দিন সুযোগ দেওয়া হয়েছে অপশান দেওয়ার এবং আপনি যদি এই ডেটের মধ্যে অপশান না দেন তাহলে কিন্তু আপনার ফিক্সেশন বাই ডিফল্ট এক দু হাজার থেকে করে দেওয়া হবে আপনারা জানেন যে এক এক দু থেকে আপনাদের পে মানে পে কমিশন লাগু হয়েছে কিন্তু আপনাদের রেটোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে পে কমিশনের এর মানে ফিক্সেশনের ক্ষেত্রে এক এক দু হাজার ষোলো থেকে যাদের এক এক দু হাজার ষোলো বা তারপরে এ যাদের প্রমোশন হয়েছে বা ক্যাশ হয়েছে এক এক দু হাজার ষোলো থেকে একত্রিশ বারো দু হাজার উনিশের মধ্যে তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এবং এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণগুলো আমি বলছি মন দিয়ে শুনবেন আপনারা সকলেই মোটামুটি জানেন যে পে কীভাবে ফিক্সেশন হয় দেখুন এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে যে কোনো একটি এমপ্লয়ির সে প্রমোশন পেয়েছিলো তিন চার দু হাজার আঠেরো অর্থাৎ তেসরা এপ্রিল দু হাজার আঠেরো তখন তো পে কমিশন চালু হয়নি তাহলে কিভাবে ফিক্সেশন হতো তিন চার দু হাজার আঠেরোতে কেউ চাইলে পে ফিক্সেশন নিয়ে নিতে পারতো কিন্তু ম্যাক্সিমাম নিত না তার কারণ সে জুলাই নিত জুলাই দু হাজার আঠেরো কারণ দুটো ইনক্রিমেন্ট পাওয়া যেত একটা হচ্ছে প্রমোশনাল আর একটা হচ্ছে রেগুলার ইনক্রিমেন্ট দুটো ইনক্রিমেন্ট হতো সেই জন্য সব সকলেই এইভাবে ফিক্সেশন করত কিন্তু পরে যখন এক এক দু হাজার কুড়িতে যখন পে কমিশন আসে এবং যখন এক এক দু হাজার থেকে ফিক্সেশনের কথা বলা হয় তাহলে এই এমপ্লয়ির ক্ষেত্রে ফিক্সেশনটা কিভাবে হবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল সেই পে কমিশনের ফিক্সেশন হয়তো এক সাত দু হাজার আঠেরো থেকেই তাকে করে দেওয়া হয়েছিলো কিন্তু তা না তার ফিক্সেশনটা হয়ে আসবে কিভাবে সেই এক এক দু হাজার ষোলোতে তার যে টু পয়েন্ট ফাইভ সেভেন হয়েছিল তখন যা বেসিক ছিল সেইভাবে এ ফিক্সেশন হবে হয়ে হয়ে আসবে এবং তাকে আবার সেই জুলাই দু হাজার আঠেরোতে দুটো ইনক্রিমেন্ট দেওয়া হবে এইভাবে ফিক্সেশন হওয়ার নিয়ম কিন্তু সেক্ষেত্রে হয়তো মানা হয়নি তার জন্য এই নোটিশটি এসেছে সেক্ষেত্রে এই এমপ্লয়ি কিভাবে পে ফিক্সেশনের ডেটটা নিতে পারবেন দেখুন এখানে এই এইসব বলে দিয়েছে কীভাবে ডেটটা নিতে পারবেন পেপিক্সেশনের ডেটটা এক এক দু হাজার ষোলোতে করতে পারবেন অথবা এক সাত দুহাজার ষোলোতে করতে পারবেন অথবা এক সাত দুহাজার সতেরোতে করতে পারবেন অথবা তিন চার দু হাজার আঠেরোতে করতে পারবেন অথবা এক সাত দু হাজার আঠেরোতে করতে পারবেন তাহলে দেখলেন এই পর্যন্ত তিনি কিন্তু অপশান পাবেন পেপিক্সেশনের তাহলে অনেক ক্ষেত্রে ভুল হয়েছিলো যেমন আরও একটি উদাহরণ এখানে দেওয়া হচ্ছে দেখুন এরপরে ধরুন জুলাই ক্রস করে গেছে কোনো এমপ্লয়ি ধরুন হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগারোই আগস্ট দু হাজার আঠেরোতে প্রমোশন পেয়েছে সেক্ষেত্রে পুরো মানে যেটা কি হতো তখন যদি পে কমিশন চালু হয়নি সেক্ষেত্রে কি হয়েছিল তিনি ওই এগারোই আগস্ট দু হাজার আঠেরোতেই তার পেটা ফিক্সেশন করে নিয়েছেন করে তারপরে আবার দু হাজার উনিশের জুলাই তিনি ইনক্রিমেন্ট পেয়েছিলেন সেটাই নিয়ম কিন্তু এক্ষেত্রে হয়তো মানা হয়নি যখন পরে যখন পে কমিশন আসে সেক্ষেত্রে হয়তো ও মানা হয়নি তাকে হয়তো ও ফিক্সেশন মানে পে কমিশনেরই ফিক্সেশনটা দিয়ে দেওয়া হয়েছিল হয়তো ও এগারো আট দু হাজার আঠেরো থেকে এবারে সে পে ফিক্সেশনের ডেটটা কীভাবে নিতে পারে এক এক দু হাজার ষোলোতে নিতে পারে এক সাত দু হাজার ষোলোতে নিতে পারে এক সাত দু হাজার সতেরোতে নিতে পারে অথবা এক সাত দু হাজার নিতে পারে অথবা এগারো আট দু হাজার নিতে পারে তারপরে লিখতে দেখুন নো ডেট বি অ্যাডমিশেবল ফর এক্সারসাইজিং অপশান আফটার অনওয়ার্স তাহলে এই পর্যন্ত সে পে ফিক্সেশনের মানে পে কমিশনের পে ফিক্সেশনের অপশান দিতে পারে যেটা সব থেকে হবে আমি আপনাদের বলেছি এক এক দু হাজার ষোলোতে আপনার যা পে ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে ফিক্সেশন করে করে করা ওখানে করা হয়ে গেল তারপরে যার যেরকম প্রমোশন হয়েছে সেই অনুযায়ী ফিক্সেশন হওয়া কিন্তু উচিত এইভাবেই কিন্তু ফিক্সেশন হওয়া দরকার যদি আপনি অন্যভাবে ফিক্সেশন করতেন তাহলে আপনার লস হয়ে যেতে পারে আর এই লস কিন্তু আপনার চিরকাল চলতে পারে সেটা আপনার জীবনে পড়তে পারে আবার পেনশানে গিয়েও পড়তে পারে তারপর আরও একটি উদাহরণ এবার ধরুন প্রমোশন হয়নি ক্যাশ পেয়েছে কেউ ক্যাশ পেলেও তো সে পরবর্তী গেট পেতে যায় না একটা ইনক্রিমেন্ট পায় ধরুন এখানে তিন চার দু হাজার আঠেরো সেই একই ডেট দেখাচ্ছে কেউ ধরুন ক্যাশ পেয়েছে তাহলে তখন পে কমিশন চালু হয়নি তাহলে সে কি করবে এ হচ্ছে এক সাত দু হাজার আঠেরোতে দুটো ইনক্রিমেন্ট নেবে এটাই স্বাভাবিক কিন্তু পে ফিক্স পে পে কমিশনের ফিক্সেশনটা কীভাবে হবে তাই কিন্তু উচিত এক এক দু হাজার ষোলোতে ওই টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করে যা পে হবে সেই এবারে ফিক্সেশন হয়ে হয়ে আসা উচিত সেই অনুসারেই কিন্তু এখানে কিন্তু অপশান দেওয়া হয়েছে এবার কেউ যদি চায় এক এক দুহাজার ষোলোতে নাও করতে নাও করতে পারে সে পরে করতে পারে এই যে এখানে দেওয়া আছে সে চাইলে এক এক দু হাজার করতে পারে সাত দু হাজার ষোলোতে করতে পারে সাত দু হাজার করতে পারে সাত আর সরি এক সাত দু হাজার সতেরোতে করতে পারে এক সাত দু হাজার আঠেরোতে করতে পারে এইভাবে সে করতে পারে তাহলে বোঝা গেল ব্যাপারটা কী হচ্ছে ধন্যবাদ